আমার এই ফ্রুট কার্ভিংগুলো নিয়ে একটা সুন্দর একটা পেয়েছিল হলুদ সন্ধ্যা কার্ভিং, কিন্তু অনেক আগে একটা ভিডিও আপলোড দেই সেটাতে স্ট্রাইক খাই, যার ভিডিও সে স্ট্রাইক দেয়, যার জন্য আমার মূল আইডি অ্যাডমিন আইডি আর হচ্ছে এই পেজটা দুটাই আমার অফ হয়ে যায়, পুরো রিচ ডাউন। আমি আর এই দুটা পেজ ওপেন করতেই পারিনি, কত সুন্দর সুন্দর ভিডিও যে আমি আপলোড দিয়েছিলাম এই পেজটার মধ্যে। ভীষণ রকমের মিস করি ওই পেজটা, কেননা প্রায় 4,900 মতো ফলোয়ার ছিল, আর অল্প হলে 5,000 হতো। ভিডিও অনেকগুলো দিয়েছিলাম কিন্তু সবগুলো মিউজিক ইউজ করাতে কপিরাইট স্ট্রাইক আসে, যার জন্য আমার পুরো পেজটা একদম রিচ ডাউন। যাই হোক, এরকম এখন থেকে গায়ে হলুদের বিভিন্ন ভিডিও আমি এই পেজে আপলোড করার চেষ্টা করব। তবে আমার ওই পেজটা শুধু হলুদ সন্ধ্যার জন্যই ছিল, মানে হলুদের যে সব ডেকোরেশন করতাম তার সব কিছুই ওই পেজটাতে ছিল। যেহেতু ওই পেজটা নেই তাই এই পেজটাতে আপলোড করব। আর এই যে আমি গাজর দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করতেছি, শুধু একটা গোলাপ ফুল না, আমি তিন রকমের তিনটা গোলাপ ফুল তৈরি করি, তা এই ভিডিওতে দেখা সম্ভব না, আস্তে আস্তে আপলোড করব। আমি একটু ব্যস্ত, সময় করে সব ভিডিও আপলোড করে দেব। আর এরকম করে একটা গোলাপ ফুল তৈরি করে হলুদের যে ডেকোরেশন ডালা অথবা বিভিন্ন ফলের যে ডেকোরেশনগুলো করি, ঝুড়ি টুড়ি তৈরি করার এক সাইডে যদি এই ফুলটা দেওয়া যায় তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এই ফুলটা আপনি বিট দিয়েও করতে পারবেন, অথবা গাজর মূলা এরকম আলু এগুলো দিয়ে করলে অনেক সুন্দর হবে। অথবা গেস্ট আসার আগে সালাতের ডিশের এক কোণে এটা রেখে দিলে দেখতে খুবই চমৎকার লাগবে, একবারে দুই তিনটা তৈরি করে রাখলে। যখনই কোনো হলুদের ডেকোরেশন করি তখনই আমার ওই পেস্টার কথা খুবই মনে পড়ে, কেননা আমি মূলত ওই পেস্টটা তৈরি করেছি এই হলুদ সন্ধ্যার এই কার্ভিংগুলো দেওয়ার জন্য, মানে গায়ে হলুদের যেসব কার্ভিং আমি তৈরি করি, অর্ডারের কাজগুলো করি, তা ছোট ছোট করে আমি একটা করে ভিডিও করি, করে করে আপলোড দেওয়ার চেষ্টা করি যাতে আমাকে দেখে সবাই শিখতে পারে। কিন্তু আমি ওই পেজটার খুঁজে পাই না। এরকম আরও অনেক ফ্রুট কার্ভিং আমি তৈরি করেছি, আস্তে আস্তে সব কিছুই এই পেজে আপলোড দেব। আপনারা দেখলেই এরকম করে যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে বানাতে পারবেন, খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি বানানো যাবে। বিশেষ করে আপনারা যদি গায়ে হলুদের আগের দিন এরকম করে একটা ডালা তৈরি করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে পরের দিন ঠিকই সাজুগুজু করে রেডি টেডি হয়ে শুধু গুলো সুন্দর করে বের করে পরিবেশন বা ডেকোরেশন করতে পারবেন।